ইতিমধ্যে শুরু হয়ে গেছে কর্পোরেশন অভিযান, যেটা দেখা যাচ্ছে যে হাজার হাজার কর্মী সমর্থক এসে হাজির হয়েছেন। যে ডেঙ্গু যে পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে, সেই ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ডেঙ্গুর সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে রাজ্য প্রশাসন। ঠিক এই কারণেই রাজ্য বিজেপির তরফ থেকে কর্পোরেশন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই কর্পোরেশন অভিযান শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বৃহৎ আকারের মশা এখানে বানানো হয়েছে, যাতে যে ডেঙ্গুর পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছে, সেই ডেঙ্গুর পরিস্থিতিকে দেখানো যায়। সেই কারণে একটি এই মশা, বৃহত্তর মশা এখানে তৈরি করা হয়েছে। পাশাপাশি মশারি আপনারা দেখতে পাচ্ছেন, ডেঙ্গুর মশারি যেটা দেখতে পাচ্ছেন, যে মশারি তারা এখানে তৈরি করেছে এবং রাস্তা দিয়ে মশারি নিয়ে এবং এরকম বৃহৎ আকার মশার আর মূর্তি নিয়ে তারা কর্পোরেশন অভিযান করছেন এবং ধীরে ধীরে কর্পোরেশনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমি পুরো চিত্রটা আপনাদেরকে দেখাবো যে রাজ্য সরকারের যে ডেঙ্গু সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে এই দাবি তুলে কর্পোরেশন অভিযানের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। সেই ছবিটাই, সেই চিত্রটাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এখানে একাধিক বিজেপির শীর্ষ নেতৃত্ব রয়েছেন। এখানে দিলীপ ঘোষ থাকছেন, যুব মোর্চার দেবজিৎ সরকার তিনি রয়েছেন, রাজু বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক শীর্ষস্তরের নেতৃত্বরা এখানে রয়েছেন। তাই মানুষের মনে ভয় দূর করতে সরকারকে ডেঙ্গু মুক্ত হয় দাবি নিয়ে আমরা রাস্তা করছি। সরকার ডেঙ্গু আটকাতে পারছে না, বিজেপি আটকাবার চেষ্টা করছে, এর বোঝা যাচ্ছে তারা হেরে গেছে। যে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি নেওয়া হয়েছে যে কর্পোরেশন পর্যন্ত বিজেপির এই মিছিলকে যেতে দেওয়া হবে না, বিজেপির এই অভিযানকে সফলতা দেওয়া যাবে না। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে তিনখানা ব্যারিকেড গড়ে তোলা হয়েছে সেন্ট্রাল এভিনিউ থেকে কর্পোরেশন পর্যন্ত। সেন্ট্রাল এভিনিউতে একটি ব্যারিকেড গড়ে তোলা হয়েছে যেটা চাঁদনি চকের ওখানে, তারপরে আরেকটি ব্যারিকেড তোলা হয়েছে এবং শেষমেশ কর্পোরেশনের আগে আরেকটি ব্যারিকেড তোলা হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে ডেঙ্গু সমস্যা সমাধানের ব্যর্থ প্রশাসন, সেই দাবি তুলে যে কর্পোরেশন অভিযানে ডাক দেওয়া হয়েছিল রাজ্য বিজেপির তরফ থেকে, সেই কর্পোরেশন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি হওয়ার আশঙ্কা রয়েছে। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।